হাই ফ্রেন্ডস, আমি সাব্বির আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সাব্বির ম্যাথমেটিক্স। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি স্কোয়ার ও স্কোয়ার রুটের বেসিক আলোচনা করেছি। আজকেও কিছু নতুন প্রবলেম নিয়ে আসছি। তোমরা প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, সমস্ত প্রবলেম তোমাদের খুব সহজভাবে বুঝতে পারবে। প্রথমের প্রবলেম হচ্ছে, একটা সিরিজ দেওয়া আছে, ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি, ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর, ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ, ডট ডট ডট, ওয়ান মাইনাস ওয়ান বাই নাইনটি নাইন, ওয়ান মাইনাস ওয়ান বাই হান্ড্রেড ইকুয়াল টু কোশ্চেন মার্ক দেওয়া আছে, এটার উত্তর কত হবে। এখন যদি প্রত্যেকটাকে আমরা যদি ভেঙে ভেঙে করতে চাই, তো এত দূর সিরিজ লেখা আমাদের পক্ষে সম্ভব না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে ঠিক কী করতে হবে। তাহলে ফার্স্টে আমরা যদি এক থেকে যদি বাদ দিই, ওয়ান থেকে যদি ওয়ান বাই থার্ড বাদ দিই, তাহলে এখানে কী হবে, এক থেকে এক বাই তিন বাদ দিলে এখানে সহজ পদ্ধতি হলো যে নিচে যেটা আছে সেটাই থাকবে, আর এক মাইনাস এক বাই তিন যখন থাকবে তখন কী করতে হবে, এই তিন থেকে উপরের সংখ্যাটাকে শুধু বিয়োগ করে দিতে হবে, তাহলে কী হবে, দুই বাই তিন। একইরকমভাবে প্রত্যেকটাতেই পাবো, এটাতে পাবো তিন বাই চার, এটাতে চার বাই পাঁচ, এরকম ডট ডট করে এখানে পাবো, এখানে পাবো হচ্ছে আটানব্বই, এখানে টার্মটা লেখা নেই, এখানে পাবো হচ্ছে নিরানব্বই বাই আটানব্বই, তারপর লাস্টেরটাতে পাবো নিরানব্বই বাই একশো। তাহলে এবার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে প্রত্যেকটা টার্ম কাটা যাবে, যেখানে তিনের সঙ্গে তিন কাটা যাবে, এখানে চারের সঙ্গে চার, এইভাবে পাঁচের সঙ্গে পাঁচ এভাবে করতে করতে এখানে আটানব্বই, এখানে একটা আগের টার্মের নিচে আটানব্বই থাকবে, আটানব্বই কাটা যাবে, এরপর নিরানব্বই সঙ্গে নিরানব্বই, তাহলে আমাদের পড়ে থাকছে শুধু দুই বাই একশো। তাহলে এবার দুই বাই একশোকে আমরা আবার দুই দিয়ে কাটতে পারবো, এক বাই পঞ্চাশ, তাহলে এক বাই পঞ্চাশ হলো আমাদের উত্তর। একইরকমভাবে এই সম্পর্কগুলো আলাদা থাকতে পারে, তখন আবার তোমাদেরকে একটু চেঞ্জ করে নিতে হবে যেটা দেওয়া থাকবে তার হিসেবে। এর পরের প্রবলেম চলে আসে বন্ধুরা, যে এরকম রুট আকারে যদি থাকে, রুট সিক্স মাইনাস আবার রুট সিক্স মাইনাস রুট সিক্স, ডট ডট করে দেওয়া আছে, চলতেই আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো, এক্ষেত্রে আমাদের উত্তর কী হবে। যে এই ক্ষেত্রে এরকম কোনো কঠিন কোশ্চেন দেখলে তোমরা ছেড়ে দেবে যে এত বড় আমরা কী করে বের করবো, অসম্ভব ব্যাপার। কিন্তু বন্ধুরা এটা সম্ভব, কী করে বের করবে, এই সিক্স যেটা দেওয়া আছে এটাকে প্রথমে দুই ভাগে ভাগ করে নেবে। যেমন সিক্স, সিক্স আমরা কী কী ভাগ করতে পারি, থ্রি ইন্টু টু, থ্রি ইন্টু টু যদি হয়, তাহলে এখন যদি এই যে ভিতরের যে সিম্বলগুলো আছে, এখানে যেমন নেগেটিভ দেওয়া আছে, কোনোখানে পজিটিভও থাকতে পারে, মানে প্লাস থাকতে পারে, তাহলে নেগেটিভ থাকলে ছোটো যেটা, ছোটো সংখ্যা, এখানে থ্রি ইন্টু টু করলে ছোটো সংখ্যা হচ্ছে টু, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে টু। যদি এগুলো সব যদি প্লাস থাকতো তাহলে কী হতো, তাহলে আমাদের উত্তর হতো তিন। একরকমভাবে এই সংখ্যাগুলো যেই থাক না কেন, এই সংখ্যাটাকে প্রথমে আমরা ভাগ করে কী কী গুণ করে পাচ্ছি অর্থাৎ এটাকে ভাগ করে কী কী পাইতে পারি, সেই অনুযায়ী আমরা যেটা বড় সংখ্যা পজিটিভ থাকলে বড়টাকে নিব এবং ছোটো ছোটোটাকে নিব যখন নেগেটিভ থাকবে। এর পরের প্রবলেম চলে আসি বন্ধুরা, দুটি সংখ্যার ঘনফলের সমষ্টি নাইনটি ওয়ান, একটি সংখ্যার বর্গ নাইন হলে অপর সংখ্যার বর্গ মূল কত হবে। তাহলে সর্বপ্রথমে আমরা ধরে নিলাম যে একটা সংখ্যা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, তাহলে বলছে প্রথমে ঘনফলের সমষ্টি, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু, তাহলে কত হবে, নাইনটি ওয়ান। আবার বলা আছে একটি সংখ্যার বর্গ নাইন হলে, বর্গ নাইন অর্থাৎ সেই সংখ্যাটার বর্গ নাইন, তাহলে কোনটার বর্গ নাইন, এটাকে যদি আমরা পাই যদি যে এমন একটা সংখ্যা পাবো যেটার স্কোয়ার করে আমরা পাবো নাইন, তাহলে সংখ্যাটা কত হবে, সংখ্যাটা হবে তাহলে আমাদের তিন, তাহলে তিনের, তাহলে আমরা এখানে ধরে নিলাম যে এক্সটা আমাদের তিন, তাহলে তিন হলে তিনের কিউব আমরা কত পাবো, সাতাশ, এখানে বসাবার মানটা, এক্সের মানটা বসিয়ে দিলাম, দিয়ে কিউব করলাম, তাহলে পেলাম তিনের কিউব সাতাশ যোগ ওয়াইয়ের কিউব ইকুয়াল টু নাইনটি ওয়ান, তাহলে এখানে ওয়াইয়ের কিউব থাকলেও এবার সাতাশটাকে আমরা ওই দিকে ট্রান্সফার করে দিলাম, নাইনটি ওয়ান মাইনাস টোয়েন্টি সেভেন, এবার আমরা কত পাবো, এখানে পাবো আমরা হচ্ছে চৌষট্টি, তাহলে চৌষট্টি যদি পাই তাহলে এবার ওয়াই, ওয়াই ইকুয়াল টু যদি আমরা যদি এখানে করি, এটা যদি কিউবের আকারে যদি লিখি ওয়ান বাই থার্ড সিক্সটি ফোরের উপরে, তাহলে এটার অ্যান্সার পাবো আমরা ফোর, অর্থাৎ এখানে হচ্ছে ফোরের কিউব আকারে পাবো, আর উপরে আছে আমাদের এখানে আছে কিউব মানে ওয়ান বাই থার্ড, তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার হবে ফোর। তারপরের প্রবলেমে আসি বন্ধুরা, একটি সমাজসেবী সংস্থার
সদস্যগণ মোট 4,802 টাকা দান করেন। সংস্থার যতজন সদস্য প্রত্যেকেই তত সংখ্যক 50 পয়সা দিয়ে থাকলে মোট সদস্য সংখ্যা কত? তাহলে সদস্য সংখ্যা যদি আমাদের ধরে নিই এক্স, এক্স সদস্য সংখ্যা, এখন প্রত্যেকেই যতজন সদস্য সংখ্যা রয়েছে, যদি পাঁচজন সদস্য সংখ্যা থাকে তাহলে প্রত্যেকেই 5 টাকা করে দিচ্ছে, প্রত্যেকেই তত সংখ্যক 50 পয়সা দিয়ে থাকে। যদি পাঁচজন সদস্য থাকে তাহলে ধরুন পাঁচজন যদি সদস্য থাকে, এদিকে যদি 50 পয়সা করে যদি দিয়ে থাকে, তাহলে পাঁচজন সদস্য, তাহলে পাঁচজন সদস্য আছে, তাহলে কত সংখ্যক দিচ্ছে? প্রত্যেকে দিচ্ছে 5 টাকা করে দিচ্ছে, কত? 50 পয়সা। তাহলে সেটা সমান সমান যদি কিছু দেওয়া থাকে সেটা আমরা পাই যাব। এখান ক্ষেত্রে আমরা এটা পাস তো না, এখানে আমরা ধরে নিলাম এক্স, কারণ আমরা জানি না এখানে আমাদেরকে বের করতে হবে সদস্য সংখ্যা কত, এটা আমি বোঝানোর জন্য বললাম। তাহলে এক্স সংখ্যক সদস্য সংখ্যা এক্স টাকা, এক্স এক্সটা 50 পয়সা করে দিছে, তাহলে 50 পয়সাকে আমরা প্রথমে টাকায় কনভার্ট করে নিলাম 100 দিয়ে ভাগ করে, কারণ আমাদের এখানে টাকা দেওয়া আছে এবং আমরা এই টাকাটি বসিয়ে নিলাম এখানে। এটা ইকুয়াল টু এতই হবে, এক্স ইন্টু এক্স ইন্টু 50/100 ইকুয়াল টু 4802। তাহলে এটাকে আমরা এবার সিম্পলিফাই করবো, এক্স 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 স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু এখানে 50/100, এটাকে ভাগ করলে আমরা পাই যাবো 2, এদিকে গুণ হয়ে যাবে, তাহলে এই স্কোয়ার, এবার এক্স স্কোয়ারটা এদিকে আসলে রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে এটার উত্তর আসবে 98। এরকমভাবে আমরা অন্য প্রবলেমগুলোও সলভ করতে পারবো। তারপরের প্রবলেম চলে আসে বন্ধুরা, 11। একটা সংখ্যা দেওয়া আছে, একটি পূর্ণ সংখ্যা হবে যখন এই স্টার চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? এই সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যা হবে কখন? স্টার চিহ্নতে কী বসবে এমন, মানে কোন এমন সংখ্যা বসবে যেটার জন্য এটা পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে আমাদেরকে এরকম আমরা যেটা শিখেছিলাম ছোটোবেলার নিয়মে সেই একইভাবে আমরা বের করব। প্রথমে সংখ্যাটিকে লিখে নিলাম, এবার এই সংখ্যাটিকে দুটো দুটো করে ডিজিটে নিয়ে নিলাম ভাগ করে, তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে ফার্স্টে 66, এমন কোন সংখ্যার স্কোয়ার নিব যেটা 66 থেকে ছোট হচ্ছে কিন্তু ওর থেকে বড় হবে না? তাহলে এরকম একটা সংখ্যা হলো 8, 8 স্কোয়ার করলে কত? 64 নেওয়ার পরে এবার বিয়োগ করলে পাবো 2। আবার এখানে আমরা এখানে যেটা আমরা নিলাম, যেমন এখানে নিলাম 8, তাহলে ঠিক এর দ্বিগুণ নিব এখানে, তাহলে কত নিলাম? 16। তাহলে এবার 16 আর এখানে এবার আমরা নিচ্ছি 1, এখানে এমন সবে সংখ্যাটা নিব যে এই দুটা ডিজিট নামানোর পরে এখানে এমন একটা সংখ্যা নিব যেই সংখ্যাটার সঙ্গে এখানকার পরে যেটা সংখ্যা নিব এই সংখ্যাটা, এই সংখ্যাটা গুণ করে আমাদের এমন একটা সংখ্যা হবে যেটা এটার থেকে বেশি হবে না। তাহলে এক্ষেত্রে যদি আমরা 2 নিতাম তাহলে 162 গুণ এখানেও 2 হতো, তাহলে 2 গুণ করলে অনেক বেশি হয়ে যেত। তাহলে এবার আমরা নিলাম 1, তাহলে 161 ইন্টু 1 করলে এখানে পাচ্ছি আমরা 161। আবার বিয়োগ করব, এবার একই রকমভাবে এবার এখানে টোটাল সংখ্যা হয়ে গেল, এইটার ক্ষেত্রে হয়ে গেল 81। এবার 81 দ্বিগুণ কত হবে? ঠিক 162। 162 হয়ে গেলে এবার আবার এমন একটা সংখ্যা বসাবো যে এই দুটা ডিজিট নামানোর পরেও এখানে পূর্ণ মিলে যাবে। তাহলে এখানে যদি আমরা 4 নিই, এক্ষেত্রে আর কি 4 যদি নিই তাহলে আমরা এই সংখ্যাটি পাচ্ছি, এই সংখ্যাটি পাচ্ছি। আর এবার আমরা বুঝতে পারছি এই সংখ্যা যখন পাচ্ছি তাহলে এখানে যখন 9 আসছে তাহলে এই সংখ্যাটা, তাহলে 9 হওয়ার কথা, এখানে যদি 9 হয় তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা যাচ্ছে, তাহলে এখানকার যে স্টার চিহ্নটা হবে সেই সংখ্যাটা হচ্ছে 9। এরকমভাবে আমাদের অন্য কোনো এই স্থানও থাকতে পারতো বা এই স্থানও থাকতে পারতো, এগুলো আমরা ঠিক একই নিয়মে বের করতে পারবো। চলে আসি বন্ধুরা তার পরের প্রবলেমে, এমন একটা সংখ্যা দেওয়া আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আগের মতো করেই আবার একইভাবে বের করব, বের করার পর দেখবো যে আমাদের লাস্টে অবশিষ্ট কত থাকছে, যেই অবশিষ্টটা পড়ে থাকবে সেই অবশিষ্টটাই যদি আমরা বিয়োগ করি তাহলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি আর বেশি লং করবো না, এর নেক্সট ভিডিওতে আমি আরও কিছু প্রবলেমস নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে যখনই আমি কোনো নতুন আপডেট দেবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ।